আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব বাংলার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা জানি বাংলা এমন একটা সাবজেক্ট, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটু যদি আমরা গুরুত্ব দিয়ে পড়ালেখা করি তাহলে অল্প পড়াই কিন্তু খুব ভালো মার্কস ওঠানো সম্ভব। আমরা জানি বাংলা কোথায় থেকে আসে, যে প্রথম ফার্স্ট পেপারটা খুব ভালো করে পড়তে হয়, দ্বিতীয় আমাদের যে ব্যাকরণ নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই সেটা ভালো করে পড়তে হয়, তারপরে যে কোনো একটা গাইড বই নিয়ে ওখানে বিগত সালের কোশ্চেনগুলো আমাদের ভালো করে পড়তে হয়, এটা সকলে আমরা জানি। আর বাংলায় কী করে ভালো করা যায় এই বিষয়ে আমার ভিডিও রয়েছে, লিখিততেও কী করে ভালো করা যায় সেই বিষয়ে ভিডিও রয়েছে, অবশ্যই আপনি ডিসক্রিপশানে লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন, দেখে নেবেন প্রয়োজন বোধ করলে। আর এখন বাংলার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা ফার্স্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি ফার্স্ট পেপারে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, একটি কবি পরিচিতি, তারপরে যে গল্প এবং গল্পের যে শব্দার্থ এবং টিকা থাকে সেগুলো থেকেই কিন্তু পরীক্ষা প্রতি বছরই আসে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কবি পরিচিতি। আপনারা বারবার পড়েন এবং বারবার ভুলে যান। আমি যেভাবে পড়েছিলাম এবং আগে অনেক আগে পড়ার পরেও এখনও মনে আছে কীভাবে পড়ে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কীভাবে পড়েছিলাম, যেমন বঙ্কিমচন্দ্র যে আপনাদের প্রথম যে বিড়াল যে রচনাটি রয়েছে সেটির যে লেখক আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কীভাবে মনে রেখেছিলাম। প্রথম যেটা আমি যেভাবে মনে রেখেছিলাম যে বঙ্কিমের জন্ম মৃত্যু ওনার সকল কিছুই কিন্তু আঠারো সাল দিয়ে শুরু, মানে আঠারোশো সাল, ঠিক আছে, এটা হলো আমি মনে রেখেছিলাম। উনিশশোতেও কিছু নেই, সতেরোশো সালেও কিন্তু কিছু নেই। তো প্রথম যেটা ছিল আঠারোশো আটত্রিশে তার জন্ম, আর সিপাহী আমাদের পলাশি যে যুদ্ধটা হয়েছিল 23শে জুন, আর ওনার তিন দিন পরে আমি মনে রেখেছিলাম, তিন দিন পরে 26শে জুন হলো তার জন্ম, এটা একটা মনে রেখেছিলাম। আর আমি সবসময় চেষ্টা করতাম ওই প্রশ্নগুলো মনে রাখার চেষ্টা করতাম না, উত্তরগুলো, যে কবি পরিচিতি থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরগুলো কী হবে, যেমন খুলনা, যেমন যাদবচন্দ্র, ওনার বাবা এরকম একটা নাম ছিল সম্ভবত, অনেক দিন আগে পড়েছিলাম তো যাদবচন্দ্রে হবে বা এরকম, খুলনা মনে রাখতাম কারণ খুলনার তিনি হলো কি ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন। তারপর কি যে আর কিছু সাল ছিল, যেমন 1858 সাল, 1872 সাল, 1894 সাল, যেমন 1865 সাল একটা রয়েছে যে প্রথম জানে সার্থক উপন্যাস সেটা 1865, 1872 ছিল তার সম্পাদিত পত্রিকা যে বঙ্গদর্শন সেটার প্রথম প্রকাশ হয়। বঙ্গদর্শন এই কবিতা এই এটা বহুবার এসছে যে তার সম্পাদিত পত্রিকার নাম কি বঙ্গদর্শন, এটা কিভাবে আমরা মনে রেখেছিলাম যে উনি বঙ্গের বিভিন্ন স্থানের ম্যাজিস্ট্রেট ছিলেন, বঙ্গের বিভিন্ন স্থান দর্শন করেছেন, সেই জন্য তার উপন্যাস তার যে পত্রিকার নাম রেখেছেন বঙ্গদর্শন, এটা একটা বিষয় ছিল। তারপরে অনেকেই যে ওনার মৃত্যু 1994 সালে, এটা আমি মনে রাখি 1894 সালে, এটা আমি মনে রেখেছিলাম। অনেক বিখ্যাত লোক, নেলসন ম্যান্ডেলা 1994 সালে মারা গিয়েছেন, ওনার 1994 বছরে মারা গিয়েছেন। তারপর জর্জ বার্নার্ড শ, উনিও 94 বছরে মারা গিয়েছেন, সেই জন্য আমি মনে রেখেছি 1894 সালে উনি মারা যান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর একটা বিষয় যেটা ছিল ওনার উপন্যাস, যেগুলো অনেকে ভুলে যায়, উপন্যাসগুলো আমি মনে রেখেছিলাম কিভাবে, দেখুন একবার মনে, আমারও মনে আছে আপনাদেরও মনে থাকবে, যে মৃণালিনীর কপাল খারাপ, কারণ কি কৃষ্ণকান্তের যে আনন্দমঠের উইল সেটা রাজদ্বার থেকে হারিয়ে গিয়েছে, এটা একটা বিষয় ছিল। আর রাজদ্বার থেকে এটা হলো কোনো এক রজনীতে হারিয়ে গিয়েছিল, আর এটা যে চুরি করেছিল, চুরি করে একটা বিষ বৃক্ষের শিকড়ে লুকিয়ে রেখেছিল, আর এই যে চুরি করে বিষ বৃক্ষের শিকড়ে লুকিয়ে রাখলো সেটা দেখে ফেলেছিল রাজমোহন্স ওয়াইফ, তার নাম ছিল ইন্দিরা। সে দেখার পরে দুইজন দেবী হলে আমরা বলি দেবী যুগলকে, সেই দেবী যুগলকে, একটা হলো রাধা আর একটা হলো সীতা, দুইজনের কাছে বিচার দেয় যে এটা চুরি করেছিল। তাহলে এই যে
এই গল্পটার মাধ্যমে কিন্তু তার সকল উপন্যাস আমরা মনে রাখতে পারি। প্রথম যে মৃণালিনীর কপাল খারাপ, এখানে মৃণালিনী আর কপাল বলতে কপাল কুণ্ডলা। প্রথম সার্থক উপন্যাস কোনটি ছিল, যে আমরা সবাই জানি যে দুর্গেশ নন্দিনী, এটা আমাদের এমনিতেই মনে রাখতে হবে। দুর্গেশ নন্দিনী কত সাল, 1865 সাল, কারণ এটা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা ঘটনা যে প্রথম। আর প্রথম উপন্যাস কোনটি, আলালের ঘরের দুলাল, কিন্তু এটা মনে রাখতে হবে, যাই সেটা ভিন্ন প্রসঙ্গ। তারপরে কী ছিল, যে কৃষ্ণকান্তের উইল, কৃষ্ণকান্তের আনন্দমঠের উইল, অর্থাৎ কৃষ্ণকান্তের উইল আনন্দমঠ, সেটা কোথায় থেকে হারিয়ে গেছে, সিংহদ্বার থেকে। এটা হলো যে ওনার যে উপন্যাস রয়েছে যে রাজসিংহ, সেটা মনে রাখবে। এটা কখন হারিয়ে গেছে, কোনো এক রজনীতে, আর সেটা কোথায় লুকিয়ে রেখেছে, বিষবৃক্ষ, বিষবৃক্ষ একটা, আর শেখর বলতে চন্দ্র শেখর একটা, দেখেছে কি রাজমোহন্স ওয়াইফ। এটা রাজমোহন্স ওয়াইফ হলো প্রথম তার ইংরেজি উপন্যাস। আর রাজমোহন্স ওয়াইফের নাম কি, ওয়াইফের নাম হলো ইন্দিরা, এই ইন্দিরার কথাটা মনে রাখবে। আর কার কাছে দিয়েছিল, দেবীর কাছে, মানে দেবী চৌধুরী রানী, কোন দেবী, দেবী যুগল, দুইজন রানী ছিল, যুগল দ্বারা হলো যুগল আঙ্গরীয় এটা। আর দুটা দেবী কে ছিল, সীতা, সীতারাম, আর হলো রাধা, রাধা রানী। এভাবে কিন্তু আমি তার উপন্যাস সবগুলো মনে রেখেছিলাম। এগুলো যেমন রাধা রানী এটা না দিয়ে কিন্তু সেম একটা নাম দিবে, রাধাই থাকবে, রাধা রাম দিয়ে দিবে, এভাবেও কিন্তু কনফিউজ করেও কিন্তু কোশ্চিন করে। আবার শুধু যদি আমি বলি রজনী কার উপন্যাস, এটাও কিন্তু অনেকে ভুল করে, ঠিক আছে, কারণ রজনী আমরা অন্যান্য উপন্যাসের নাম জানি, কিন্তু রজনী ছোট ছোট নাম যেগুলো সেগুলো ভুল করি। আবার প্রবন্ধ কীভাবে মনে রেখেছিলাম, প্রবন্ধ মনে রেখেছিলাম যে কৃষ্ণচরিত, কৃষ্ণচরিত বোঝার জন্য কমলাকান্তের দপ্তরে গিয়ে সাম্যতার ভিত্তিতে লোকরহস্য এবং বিজ্ঞান রহস্য বিষয়ক বিবিধ প্রবন্ধ পড়তে হবে। অর্থাৎ কি কী বোঝার জন্য, কৃষ্ণচরিত বোঝার জন্য। তো কৃষ্ণচরিত একটা তার প্রবন্ধ, কোথায় যেতে হবে, কমলা বোঝার জন্য কোথায় যেতে হবে, কমলাকান্তর দপ্তরে, দপ্তরে গিয়ে কি করতে হবে, যে সাম্যতার ভিত্তিতে, সাম্য কিন্তু তার একটা, কমলাকান্তের দপ্তর একটা প্রবন্ধ, আর একটা সাম্য একটা, এই যে সাম্য কার প্রবন্ধ বা সাম্য কার রচনা, এটা দিলে কিন্তু অনেকে ভুল করে। সাম্য বলতে সাম্যবাদী মনে করে, কাজী নজরুল ইসলামের লেখা মনে করে, এটা কিন্তু একটা ভুল হয়ে যায়। আর একটা বিষয় কি রয়েছে, যে এটা বোঝার জন্য তাহলে সাম্যতার ভিত্তিতে কি করতে হবে, লোকরহস্য, লোকরহস্য আর হলো বিজ্ঞান রহস্যটা পড়তে হবে, এই দুটা, লোকরহস্য বিজ্ঞান রহস্য দুটো প্রবন্ধ। তারপরে কি বলছেন, লোকরহস্য এবং বিজ্ঞান রহস্য বিষয়ক বিবিধ প্রবন্ধ পড়তে হবে, বিবিধ প্রবন্ধ কিন্তু ওনার একটা প্রবন্ধ গ্রন্থ। তাহলে এভাবে কিন্তু আমরা অনায়াসে কবি পরিচিতিগুলো যদি একবার ক্রিয়েটিভভাবে পড়ি, তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো। আপনি মনে রাখবেন যে পরে তো সবাই 12 ঘন্টা 14 ঘন্টা, আপনি যে সময়টা পড়বেন সেটা ক্রিয়েটিভলি পড়ুন, বেশি না পড়ে কীভাবে পড়তে হবে সেই টেকনিকগুলো নিজে নিজে আবিষ্কার করুন। একটা আবিষ্কারের কিন্তু আনন্দ রয়েছে, সৃজনশীলতার একটা আনন্দ রয়েছে। যখন আপনি সৃজনশীল হয়ে একটা আবিষ্কার করবেন মনে রাখার জন্য, তখন ওই সৃজনশীলতার আনন্দেই কিন্তু আপনার পড়ালেখার প্রতি মনোযোগ আসবে, এবং 12 ঘন্টা আপনি পড়লে ওটা কার্যকরী পড়ালেখা হবে। সেই জন্য আপনার কীভাবে মনে থাকে সৃজনশীল হয়ে তৈরি করুন, নিজের মতো করে তৈরি করুন। পড়ালেখার কীভাবে করতে হয় সেটা, আপনার কীভাবে করলে সেটা পড়ালেখাটা কার্যকরী হবে, সেই রকম কোনো পন্থা আবিষ্কার করুন, তাহলে এই পন্থা, এই কৌশলই আপনাকে অনেক দূর এগিয়ে নেবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।